এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া। বুঝো না এই ব্যাপারটা। বছর জুড়ে আয়নাবাজির জয় জয়কার। এই বছর আয়নাবাজির ভেলকিতে মেতেছেন দর্শকরা। চঞ্চল চৌধুরীর অভিনয়ে মন কেড়েছে সবার। এবছরে ব্যবসা সফল ছবিগুলোর মাঝে সবার উপরে অমিতাভ রেজা পরিচালিত এই ছবিটি। 2 কোটি বাজেটের ছবিটি এখন পর্যন্ত আয় করেছে 3 কোটিরও বেশি। এই শহরে তোর যতগুলো বাবা তাদের সবার বাপ আমি, যেখানেই যাবি আমাকে পাবি। রোজার ঈদে মুক্তি পাওয়া জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত বাদশাদা দম ছবিটি রয়েছে ব্যবসায়িকভাবে সফল ছবির তালিকায় দ্বিতীয় অবস্থানে। যৌথ প্রযোজনার এই ছবিটি দেখতে 2 বাংলার হলগুলোতে ভিড় ছিল দর্শকদের। এ বছরে যেটা আমি দেখেছি, যেটা যেমন আমি যদি 5টা ছবির নাম বলি তাহলে সেখানে চলে আসে শিকারি, আয়নাবাজি, বাদশাহ। যদিও বাদশাহ এবং শিকারি হচ্ছিল যৌথ প্রযোজনার ছবি। এরপরে আয়নাবাজি অমিতাভ রেজার নতুন ডিরেক্টর প্রথম ছবি রিলিজ করেছে, অদ্ভুত ছবি বানিয়েছে। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? পিছিয়ে নেই একই সময় মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার আরেক ছবি শিকারি। শাকিব শ্রাবন্তী জুটির কেমিস্ট্রি, ভালো গল্প ও নির্মাণ শৈলী ছবিটিকে করেছে ব্যবসা সফল। ব্যবসা সফল ছবিগুলোর তালিকায় বাদশাহ ছবির পরই শিকারির অবস্থান। শিকারি এবং বাদশাহ এই 2টি ব্যবসা সফল ছবি। পরবর্তীতে আমাদের আরেক ভাই ছবি নির্মাণ করেছেন আয়নাবাজি, সেটা অমিতাভ রাজা চৌধুরী, তার ছবিটিও দর্শক খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। জমের সাথে পাঞ্জা আর বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। আয়নাবাজি, বাদশাহ ও শিকারি ছবির মতো ব্যবসায়িকভাবে খুব বেশি সফলতা না পেলেও চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গেল কুরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান ও নবাগতা বুবলি অভিনীত বসগিরি ও শুটার। বিশ্লেষকদের মতে 2016 সালে ঢাকা চলচ্চিত্রে সেই সব ছবিগুলোই সফলতার মুখ দেখেছে যেখানে ছবির গল্প দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। যে বছরে যে কয়েকটি ছবি ব্যবসা সফল করেছে আমি বলবো যে ছবিগুলো সুনির্মিত, ভালো নির্মাণ ছবি আছে এর মধ্যে। এমন না যে কোনো একটা ছবি অকারণেই সুপারহিট হয়ে গেছে, তা না। এবং তবে তুলনামূলকভাবে এবছর ব্যবসাটা খুব একটা ভালো না। সুন্দরবনের বাঘ আর পানি কামুদের বেলা কি হয়? কারা আমাদের আর কারাই বা ওদের? ওদের তো কোনো নির্দিষ্ট দেশ নেই, সারা পৃথিবীটাই ওদের দেশ। ব্যবসায়িকভাবে সফল না হলেও এবছর প্রশংসা কুড়িয়েছে অনেক ছবি। সেই তালিকায় রয়েছে শঙ্খচিল, অজ্ঞাতনামা, রাজা 420 ও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো। রাশেদ আনিস, 71, ঢাকা। ভারত।